এই আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা খারাপ রয়েছে। 3 নম্বর সতর্ক সংকেত চলছে, লাল পতাকা টাঙ্গানো হয়েছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে এবং সিসেফ লাইফগার্ডের সদস্যরা চেষ্টা করছে আগত পর্যটক স্থায়ী যারা এখন গোসলে নেমেছেন সবাইকে নিরাপদ স্থানে রাখার জন্য। আজকের ভাটা শুরু হয়েছে সকাল 7:29, জোয়ার আসবে বিকাল 2:10। সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকার জন্য, যেহেতু সমুদ্রের উত্তাল রয়েছে, অনেক মাছ ধরার ট্রলার ইতিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে, অনেকে আহত অবস্থায় অনেকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাই কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে আসা সকল পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিরাপদে থেকে গোসল করুন।